গণমাধ্যমে কি দেখলো আর রিউমার কি হলো, এইদিকে কান না দিয়ে পড়ালেখা করে এসে যদি পরীক্ষা দেয় তারাই ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবে। পরীক্ষা এ পর্যন্ত সুষ্ঠুভাবে হয়েছে, হচ্ছে, আমরা সারা দেশের খোঁজ খবর রাখছি, কোনো জায়গায় কোনো রকমের সমস্যা দেখা দেয় নাই, শান্তিপূর্ণভাবে ছেলেমেয়েরা পরীক্ষা দিচ্ছে এবং পরীক্ষার হলে কোনো বাইরের লোক নাই, ওখানে শুধু শিক্ষকরা আছেন যারা পরীক্ষা এই প্রতিটি হলে ওখানে তারা পরীক্ষা দেখাশোনা করছে। আমাদের এই ভবনে, এই কলা ভবনে এই অংশে 10,000 ছেলেমেয়েরা লেখাপড়া পরীক্ষা দিচ্ছে এবং ঢাকা এই বিশ্ববিদ্যালয়ে যে বিভিন্ন যে হল আছে, ভেনু আছে, সেখানে সব মিলিয়ে প্রায় 20,000 ছেলেমেয়েরা পরীক্ষা দিচ্ছে। এবছর আপনারা জানেন সারা বাংলাদেশে প্রায় 1,39,000 ছেলেমেয়েরা পরীক্ষা দিচ্ছে এবং প্রায় 57টি ভেনুতে এবং 1,700-র অধিক হলে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে। আজ এবারকার দিকটা হলো, এবারও আমাদের মহিলাদের সংখ্যা বেশি, পরীক্ষার্থী মেয়ে ক্যান্ডিডেট বেশি, ছেলেদের থেকে মেয়েরা এবার প্রায় 10,500 বেশি রয়েছে, অর্থাৎ মেয়েরা প্রায় 54% আর ছেলেরা হলো 46%। আর গত বছরের তুলনায় পরীক্ষার্থী 4,500 এবছর কম রয়েছে। আমরা এই পরীক্ষা সুচারুরূপে যাতে অনুষ্ঠিত হয় তার জন্যে অনেক পরিশ্রম এখানে করা হয়েছে। আমাদের একটি কমিটি রয়েছে, একটি জোরালো কমিটি রয়েছে, যে কমিটিতে বিশেষজ্ঞ ডাক্তাররা রয়েছেন যারা প্রশ্নপত্র তৈরি করেছে সতর্কতার সাথে, এবং সেই প্রশ্নপত্রগুলো সারা দেশে আমরা ডিজিটাল পদ্ধতির মাধ্যমে, ট্র্যাকিংয়ের মাধ্যমে নিরাপত্তার সাথে সারা বাংলাদেশে পৌঁছে দেওয়া হয়েছে। এই পৌঁছাবার সময় কোথাও কোনো রকমের সমস্যা আমরা সম্মুখীন হইনি এবং আজকে সুন্দরভাবে পরীক্ষা চলমান আছে। যারা এখানে পরীক্ষা দিতে এসেছে তাদেরকেও আমরা আগে থেকেই পত্রপত্রিকার মাধ্যমে, গণমাধ্যমের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে পরীক্ষার হলে কি আসতে হলে কি নিয়ম পালন করতে হবে। তারা কোনো রকমের ডিজিটাল গ্যাজেট অর্থাৎ মোবাইল ফোন বা অন্য ধরনের কোনো গ্যাজেট অর্থাৎ কোনো ইলেকট্রনিক গ্যাজেট যেটা কানে লাগিয়ে বা শরীরে লাগিয়ে যেখানে কমিউনিকেশন করা যেতে পারে বা কোনো ক্যালকুলেটর, এই ধরনের কোনো জিনিস এখানে আনা নিষেধ। এবং সম্পূর্ণ করোনার যে স্বাস্থ্যবিধি মেনে এই পরীক্ষা নেওয়ার চেষ্টা করা হচ্ছে, যদিও এখন আমাদের দেশে সেইভাবে করোনা নাই। তা আমরা চেষ্টা করে যাচ্ছি আপনাদের সহযোগিতায় যাতে এই পরীক্ষাটি সুন্দরভাবে অনুষ্ঠিত হতে পারে। এবং আপনারা জানেন বিগত দিনগুলোতেও আমরা সুন্দরভাবে পরীক্ষা নিয়েছি, যেখানে কোনো রকমের প্রশ্ন কেউ করতে পারেনি, কোনো বিশৃঙ্খলা হয়নি। ইভেন করোনার সময়ও আমরা সেই পরীক্ষা নেওয়ার চেষ্টা করেছি। সেই পরীক্ষা অনেক সমালোচনা তখন হয়েছে, কিন্তু পরীক্ষা নেওয়ার ফলে ইন্টার্নি ডাক্তারদের কোনো স্বল্পতা হয় নাই, গ্যাপ হয় নাই হাসপাতালে, হাসপাতালের চিকিৎসাটা সঠিক রয়েছে। তো কাজেই আমরা এবারও আমরা সুন্দরভাবে নিচ্ছি। এবার আপনারা লক্ষ্য করবেন যে মেয়েদের সংখ্যা বেশি রয়েছে, এর মাধ্যমে বোঝা যায় যে আমাদের গতকালই তো নারী দিবস পালিত হয়েছে, তাতে বোঝা যায় যে বাংলাদেশের সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ওনার নির্দেশনায় যে নারীদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। একটি একটি দেশের একটি পপুলেশনের অর্ধেক যদি পিছিয়ে থাকে তাহলে সেই দেশ এগিয়ে যেতে পারে না। কাজেই নারীরা সব দিকে
এগিয়ে যাচ্ছে। ভর্তি পরীক্ষার পাশেও এই মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার দিকেও মেয়েরা বেশি পাস করছে। আমরা যে নিয়োগ দিয়েছি এই লেডি ডক্টরস, তারাই বেশি, প্রায় 60-70% তারা নিয়োগ পেয়েছে আমাদের সরকারি হাসপাতালগুলোতে, এবং পাশের সংখ্যাও তাদেরই বেশি। তাতে প্রমাণ হয় যে মেয়েরা সব দিকে এগিয়ে যাচ্ছে, খেলাধুলা, লেখাপড়া, কাজে কর্মে, রাজনীতিতে, সব দিকেই মেয়েরা এগিয়ে যাচ্ছে। এটা আমরা চাই যে তারা পিছনে ছিল, তারা পাশাপাশি এগিয়ে যাক, সেই লক্ষ্যেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করছে, আমরাও সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আপনাদের সহযোগিতায় সাংবাদিক ভাইরা আমরা এটুকু বলতে পারি, যাতে কিনা আপনারা আমাদের কথাগুলো প্রচার করেন এবং আমাদের জনগণ, বিশেষ শিক্ষার্থী, জানি গুজবে কান না দেয়। গুজবে কান দিলে পরে তারা বিভ্রান্তিতে পড়বে। আমি আশা করি যে তারা সঠিকভাবে পড়াশোনা করে ভালোভাবে প্রস্তুতি নিয়ে এসে তারা পরীক্ষা দিয়েছে। ওই মিডিয়াতে গণমাধ্যমে কি দেখলো আর রিউমার কি হলো, এইদিকে কান না দিয়ে পড়ালেখা করে এসে যদি পরীক্ষা দেয় তারাই ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবে। আজকে এবারকার পরীক্ষা আশা করি আপনাদের সকলের সহযোগিতায়, যে সহযোগিতাটা আমাদের মন্ত্রণালয় ব্যক্তিবর্গরা, সচিববৃন্দরা আছেন, আমাদের ডিজি অফিসের মহাপরিচালক, অন্যান্য যুগ্ম পরিচালকরা আছেন, এবং আমাদের যে কমিটিগুলো যেগুলো রয়েছে, ওভারসাইট কমিটি, পরীক্ষার যারা নিয়ে থাকে সেই কমিটি, অ্যাডভাইজারি কমিটি, এই পরীক্ষাটি সুন্দরভাবে করার পিছনে বিএমডিসির বড় ভূমিকা রয়েছে। কারণ বিএমডিসিরই দায়িত্ব এই পরীক্ষাটি ব্যবস্থা করা, পরিচালনা করা, যেটা ওনারা করে যাচ্ছে। তা আপনারা দোয়া করবেন যাতে এই পরীক্ষাটি সুষ্ঠুভাবে হয়, এবং আমরা আশা করি এই পরীক্ষার পরেই আমরা সারা দেশ থেকে আবারও সেই নিরাপত্তার মধ্যেই পরীক্ষার এই প্রশ্নপত্র, উত্তরপত্রগুলো আমরা পেয়ে যাব, এবং অতি দ্রুত এই পরীক্ষাটির ফলাফল আমরা জাতির উদ্দেশ্যে আমরা দিতে পারবো।